হ্যালো গাইজ, দিস ইজ সাইদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাজারে দেখুন এই একটি প্রোডাক্ট, এটি হলো ডিজিটেক MT200 মডেল। এটি হলো ট্রাইপড। এই ট্রাইপডটি অনলাইন প্রোডাক্ট, আপনারা এই ট্রাইপডটি কিনতে আগ্রহী অনেকেই, হয়তো মনে ভাবছেন এই ট্রাইপডটা কিনব। কিন্তু এই ট্রাইপডের সম্পর্কে কিছু তথ্য আপনাদের কেনার আগে জানা দরকার। তো এই ট্রাইপডের কী কী সুবিধা আছে সেগুলো আজকে ভিডিওতে বলবো, সেই সঙ্গে এই ট্রাইপডের আরও কিছু সুবিধা থাকলে আপনাদের সুবিধা হতো সেগুলোও বলবো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে অল অপশন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। গাইজ, এই হলো ট্রাইপড। তো ট্রাইপডটা প্রথমত তিনটে পার্টে আছে, দেখুন এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটি পার্ট। এটা হলো মোবাইল মাউন্ট করার জন্য, এবং এটি হলো বল হেড, আর এটি হলো ট্রাইপডের নিচের অংশ। এগুলো প্রত্যেকটা সম্পর্কে আগে বলে নিই। এই ট্রাইপডের এই অংশটা দেখুন, যে সুবিধাটা দিয়েছে কোম্পানি সেটা হলো, এটা ধরুন এরকমভাবে খুলতে পারছেন, এই যে খুলে এইভাবে বসাতে পারছেন। এটা আপনি আবার যতটা দেখুন হাইট আছে, এই হাইটটা আরেকটু কমাতে পারেন আপনারা। কীভাবে কমাবেন? এগুলো এক জায়গায় করলেন, এটা জাস্ট ঘোরাতে হবে, ঘোরানো হলো, এর হাইটটা কমিয়ে দেওয়া যায়। এ দেখেন কতটা কমে গেল, এইভাবে কমিয়ে দিয়েও এটা সেট করা যেতে পারে। এটা হলো বল হেড। তো এই বল হেডটা মোবাইল যখন সেট করবেন তখন মোবাইলটা ইচ্ছা খুশি আপনি ঘোরাতে পারবেন, তার জন্য এটা ঢিলা করতে হবে, করে এটা ঘুরিয়ে এদিক ওদিক করা যাবে। আর এটা হলো মোবাইল মাউন্ট, এটা দেখুন ফ্লেক্সিবল, এটা বড় হচ্ছে, তো এটার মধ্যে মোবাইল সেট করা সুবিধা আছে। আমি এখানে সেট করে আপনাদের দেখাচ্ছি, এই যে এটাকে সেট করে নিলাম। এবার মোবাইল মাউন্টটাকে সেট করব, দেখুন এটি সেট করে দিই। সেট করলাম, ধরুন এখানে মোবাইল সেট করলেন, দেওয়ার পরে এটা আপনি ইচ্ছা খুশি কিন্তু ঘোরাতে পাচ্ছেন এইভাবে। আর এই অংশটা দেখুন, এরকমভাবে আপনি কোনো ভিডিও করতে চাইলে, ধরুন এইভাবে ভিডিও করতে চাইছেন, তাহলে এরকমভাবে সেট করে দিলেন মোবাইলকে, অথবা এটাকে এইভাবে সেট করতে পারেন। এইভাবে সেট করতে পারেন, মানে যেদিকে ইচ্ছা আপনি ঘুরিয়ে সেট করতে পারবেন, এটা হলো এই সুবিধা। এবার সর্বশেষ সুবিধাটা আপনাদের বলি, সেটা হলো আপনার ইচ্ছা খুশি এটাকে আরও হাইট বাড়িয়ে নিতে পারেন। এর জন্য এটাকে জাস্ট টেনে বড় করতে হবে, দেখুন এটাকে এটাকে চেপে এভাবে টেনে বড় করে দেওয়া যাবে। এবার দেখুন কতটা হাইট বেড়ে গেল, আরেকরকম ভাবে করা যায়, সেটা হলো এটা ঘুরিয়ে নিয়ে দেখুন হাইটটা কতটা বেড়ে গেল। এইভাবে এটা যেহেতু বড় হয়ে গেল, ধরে কিন্তু ব্লগিং করতেও সুবিধা হবে, হাতের মধ্যে সুন্দরভাবে ধরা যায় এটা। সেই সঙ্গে দেখুন এর নিচে রাবারের গ্রিপ আছে, অর্থাৎ যে কোনো জায়গায় বসালে এটা কিন্তু পড়ে যাবে না। এই দেখুন রাবারের গ্রিপ,
এবার বলি যে ধরুন আপনি চাইছেন ব্লগিং ভিডিও করবেন আর সেই সময়ে একটা মাইক যুক্ত করতে, কিন্তু এটার মধ্যে সেরকম কোনো অপশান নেই মাইক সেট করার। দেখুন এর মাথার উপরে কোনো মাইক সেট করার মতো অপশান নেই। এখন যে বাজারে বয়া বা MM1 মাইক পাওয়া যায়, এই মাইকগুলো কিন্তু এখানে আপনি সেট করতে পারবেন না। তো এটা যদি কোম্পানি সেট করার ব্যবস্থা করে দিত তাহলে খুব ভালো হতো। আপনারা যখন ভিডিও করবেন বা ব্লগিং ভিডিও করবেন তখন কিন্তু আপনাদের একটু ভাবতে হবে অথবা প্ল্যান করতে হবে যে এই মাথার অংশে মাইক সেট আপ করার জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না। এর ব্যবস্থা আছে, এটা আপনারা করে নিতে পারেন। এর জন্য অল্প কিছু পয়সা আপনাদের খরচ করতে হবে। হট শু মাউন্ট বলে একটা পার্টস পাওয়া যায় যেটা ফেবিকুইক দিয়ে আপনারা এখানে আটকে নিতে পারেন। করলে কি হবে, তখন শর্টগান মাইক আপনারা সেট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।